গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। দেখো আমি সকালবেলা চলে এলাম, আজকে সকাল আর নেই, এখন বাজে, দাঁড়া একবার দেখে নি, এখন 9:30 বাজে। সকাল থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করা হয়নি, কারণ ফুচকা করছিলাম তাই জন্য। আর ফুচকা আমার ওদিকে হয়ে গেছে, এখানে শাকটা পড়ে গেছে। দেখো তোমার দাদা ভাই কুলচি শাক নিয়ে এসছে, রান্না হবে, চলো দেখাই তোমাদেরকে। ফুচকা বেলা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে রবিবার, আর আজকে ছেলে মেয়ের স্কুল নেই, আর আজকে জিগরে সাহায্য পাক আছে আমাদের এইখানে। এক্ষুনি বক্স বাজবে, এইখানে বক্স বলতে মাধ্যম পাক চলবে এক্ষুনি। আর এই যে কুলচি শাক বাজবো নিয়ে যাচ্ছি। আমার ফুচকা বেলা হয়ে গেছে পুরো, আর আজকে একটু তাড়াতাড়ি তোমার উঠবে ফুচকাটা নিয়ে। আর এটাকে এখানে তেল বসিয়ে দিয়েছি। তেল বসিয়ে দিয়েছি, আর এই যে কুলপি শাকগুলো এই একদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা হবে, আর আমি এদিকে শাকগুলো বেছে নেবো। একটু হচ্ছে একদম তাজা শাক। এখানে দেখো কলতলায় এসেছি পিড়েটা আনতে। এই পিড়েটা আমি কলতলাতে বসলে বাসন মাজি, আবার ফুচকা ভাজার সময়ও বসি, আর এই পিড়েটা না হলে আমার হয় না। আর এদিকে দেখো চুলোটা দাও দাও করে চলে গেছে, এই যে তেল বসিয়ে দিয়ে চলে গেছিলাম, তেলটা বাকি আছে, এখনো হয়নি, তো চুলো জাল দিয়ে যাবো। আর এদিকে শাকটা বেছে নেবো। তোমার দাদা ভাই আমাদের যে জিজ্ঞাসা পাক আছে ওইখানে আলু আনতে গেছে, ওই জন্য আজকে একলাই লেচি কাটলাম, আবার ফুচকা ভাজবো, সবটাই একলাকে করতে হবে, ও নেই যেহেতু নিজেকেই সব করতে হবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর আমার ভাগ্নি আছে রবিবার, আমার মেয়েও আছে, আমার ভাগ্নি আছে, তাদেরকে বলে দেবো ফুচকাটা তুলতে, তারা ফুচকা তুলে দেবে। আর রান্না আছে, আবার চার আঁটি শাক নিয়ে এসেছিলো, আমি 3 আঁটি তেল হতে করতে বাসছিলাম, তেলটা হয়ে গেছে, ওই জন্য এখন আর বাজবো না, এটা রেখে দেবো। এই যে আর দেখো এই শাকে কাঁটা থাকে, তো কাঁটাগুলো দেখে দেখে বাঁচতে হয়, আর এই শাক খেলে গায়ে রক্ত হয়। তো 1 আঁটি বাকি রয়ে গেছে, থাক আগে ফুচকাটা ভেজে নেব। তো ফুচকাটা আগে ভেজে নেবো, তারপর শাকটা বাজবো। এখন শাকটা রেখে দেবো, কেননা তেল হয়ে গেছে, এই জন্য আগে ফুচকাটা ভেজে নিই। দেখো আমার ফুচকা ভাজা হয়ে গেছে, এ দেখো কত আগুন, এতে ভাত বসিয়ে দেবো একটা কাঠ দিয়ে। তো আমার ফুচকা ভাজা এই মাত্র হলো, আর আমি ভাত বসিয়ে দেবো ওই চুলাতেই। আর যা আগুন ফুচকার কাছে, যারা ফুচকা ভাজে তারাই জানবে যে ফুচকা ভাজতে গেলে কত কষ্ট, আগুনে পুরো সেদ্ধ হয়ে যেতে হয়। আর রান্নাটা করে নিই। তো ফুচকা ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ কেউ ছিল না যে আমার মোবাইলটা ক্যামেরাটা অন করে ধরে থাকবে, তাই জন্য ফুচকা ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই সবে মাত্র ফুচকা ভেজে নিলাম, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো আমার ঝাঁট ফুচকা ভাজা এদিকে ঝাঁট দেওয়া হয়ে গেছে, দেখো পুরো ঝাঁট দেওয়া গেছে, আর আমি রান্নাও করে নিয়েছি, করে নিয়ে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন বাজে 12:30, আজান দিচ্ছে। তো 12:30 বাজে, আমার রান্না তো হয়েই গেছে দেখলে। আর এদিকে একটা জিনিস দেখো তোমাদেরকে দেখাই, দেখো আমার মেয়ে ঘরটা পুরো মুছেছে, ও এমনিতে কোনো কাজ করতে চায় না, দেখো আজকে ঘরটা মুছেছে, পুরো পরিষ্কার করে ঘর টর ঝাঁট দিয়ে মুছে নিয়েছে ও। আর আমার কাজ এইখানে আছে, কাজের নিচেটাও কেমন মুছে নিয়েছে দেখো, এই ঘরটাও মুছে নিয়েছে। আর এখন 12:30 বাজে, এখন গোসল করতে যাব না, তোমরা জানো আমি আর তোমার দাদা ভাই একসঙ্গে গোসল করতে যাই, তো ও আমতা গেছে আলু কিনতে, এলে একসঙ্গে গোসল করতে যাব, তাই জন্য আমি এখন একটু কাজে বসবো, তারপরে ও এলে আলুটা বসিয়ে দিই। আলু অল্প বসিয়েছি, যেটা ছিল সেটা বসিয়ে দিয়েছি, আবার আলু কিনতে গেছে, সেটা নিয়ে এলে তারপরে আলুটা সিদ্ধ করে দিয়ে গোসল করতে যাব। আমরা নদীতে গোসল করতে যাই, তো আসুক এলে যাবো একসঙ্গে। তো তোমার দাদা ভাই এই মাত্র আলু নিয়ে এলো, আর আলুটা নিয়ে এসে আমাকে বললো আলুটা বসিয়ে দাও, কিন্তু কাঠ নেই বলে আলুটা বসাইনি আমি, ওকে বললাম কাঠ কিনে নিয়ে এসো, এখন 1টা বাজতে যাচ্ছে, আবার কাঠ আনবে, আবার সংগঠনেরও কাজে গেল একটু, তাই কাঠটা নিয়ে এলেই আলুটা বসাবো, ওই জন্য আলুটা রয়েছে, এখনও বসানো হয়নি। তো কাজটা একটু বাকি আছে, ভাবলাম করে নিই,
করে নিয়ে তারপরে আলুটা বসাবো, গোসল করতে যাব যখন আলুটা বসিয়ে দেবো। তো আমি এই মাত্র দুটো বাজে বলি তাহলে ভিডিওটা পোস্ট করে দিই। আর তোমার দাদা ভাই কি করেছে, ভিডিও পোস্ট করছি বলে আর ডাকেনি, ও আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছে যে আলুটা এনেছিল। তো এরপর যাবো গোসল করতে, কাজটা একটুকুনি সামান্য বাকি আছে এই কাজটা হতে, হয়েই এসছে একদম। তো কাজটা করে নিয়ে গোসল করতে যাবো। আর মাইকের আওয়াজ শুনতেই পাচ্ছ তোমরা, আজকে জিগরে সাহায্য পাক ওই জন্য মাইক বাজছে, মাতম পাক হচ্ছে মাইকে, আর মোবাইলটা কাঁপছে কারণ হচ্ছে যে আমি মোবাইলটা কাজের ওপর রেখেছি, রেখে দিয়ে কাজ করতে করতে তোমাদের সঙ্গে কথা বলছি তাই জন্য মোবাইলটা কাঁপছে। তো তোমরা যেন কিছু মনে করো না, যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের আশায় আমি থাকি যে তোমরা কমেন্ট করবে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে কেমন লাগলো তোমাদেরকে ভিডিওটা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি গোসল করে আসি, তোমার দাদা ভাই আমি গোসল দুজনেই করতে যাই এক নদীতে, গোসলটা করে আসি। তো গোসল করে এসে ভাত খাওয়া হয়ে গেছে, এখন ভাত খেয়ে নিয়ে দেখো লঙ্কা ভাজছি, চলো তোমাদেরকে দেখাই। দেখো গোসল করে এসে লঙ্কা ভাজছি, শুকনো লঙ্কা ভাজতে হয় ভেজে গুঁড়ো করে ফুচকাতে দিতে হয়, এই যে ওই জন্য কাশি হচ্ছে, লঙ্কা গুলো ভাজছি বলে। তো দেখো আমার লঙ্কা গুলো ভাজা হয়ে গেছে, এই গামলায় ঢেলে দিয়েছি, আর এই যে ধনে জিরে ভাজছি। আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, ধনে জিরেগুলোও ভাজা হয়ে গেছে, আর তোমার দাদা ভাই হামান দিতে নিয়ে চলে এসছে গুঁড়ো করতে, আর আজকে একটু তাড়াতাড়ি যাবে জিজ্ঞাসা হাতপা কাছে বলে। দেখো তোমরা লঙ্কাও ভাজা হয়ে গেছে, ধনে জিরেও ভাজা হয়ে গেছে আমার, আর তোমার দাদা ভাই দেখো হামান দিতে এটা মুছছে, এটা গুঁড়ো করবে ওই যে, আর এইখানে দেখো ফুচকা পুরো রেডি হয়ে গেছে, আজকে একদম তাড়াতাড়ি। আর লঙ্কাগুলো কিনে নিয়ে এসছে দেখো লাল লাল, ধনে জিরে ধনে পাতাও কাটা হয়ে গেছে, এই যে সবই হয়ে গেছে, এখন রেডি হয়ে বসছে আমার দিকে দিয়ে এগুলো গুঁড়ো করবে বলে। দেখো গুঁড়ো করতে বসে পড়েছে, দেখো লঙ্কাগুলো কেমন গুঁড়ো করছে। এই লঙ্কাগুলো গুঁড়ো করবে, আর এই ধনে জিরেটা গুঁড়ো করবে। আমার ননদ বলছে, আমি ননদ বলছে সবসময় ভিডিও ভিডিও করলে বিরিয়ানি খারাপ হয়ে যাবে। তো তোমার দাদা ভাই পুরো রেডি হয়ে গেছে, এই দেখো পুরো রেডি, ফুচকা নিয়ে চলে যাবে। দেখো তেঁতুল জল আর এই আলু ছানা, পুরো আলু মাখা পুরো রেডি হয়ে গেছে, ও জামা কাপড় পরতে গেছে। তো জামা কাপড় পরতে গেছে, জামা কাপড় পরে এক্ষুনি চলে আসবে, আর গাড়িটা রাস্তায় বাঁধে তুলে দিয়ে আসবো এক্ষুনি। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, ব্লগটা কেমন হলো তো বলতে পারবো না, যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতন ব্লগটা এত বড়ই, বেশি বড় করবো না, টাটা।